সর্বদা আলোচিত বিশ্বের একজন বৈশ্বিক নেতা আমাদের প্রিয় নেতার জন্য আমরা সকলে সচেষ্ট থাকব। জনাব শেখ হাসিনা এখানে উপস্থিত ছিলেন, আমাদের নেতৃবৃন্দ সর্বপ্রথম ধন্যবাদ জানায়, ধন্যবাদ জানায়। সত্যিকার অর্থে খুবই রোদ মানুষ ঐক্যর দরকার, সেই ঐক্য আজকে হতে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। নৃপেন্দ্রনাথ মণ্ডল, আজকে সহ এবং দুজন আমাদের আসন্ন এখানে মত বিনিময় সভা করছি। মত বিনিময় সভা আমাদের মধ্যে আমরা আগামী দিনে জয়পুরহাটের উন্নয়নের জন্য আবু সাইদান মামুন স্বপন এমপি মহোদয় আজকে জয়পুরহাটকে তত উত্তরবঙ্গে, সেই জন্যই আজকে আমরা প্রত্যেকেই আমাদের সচিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদেব ধন্য। আজকের এই মত বিনিময় সভায় এই পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত ভোটার ভাইরা, তাদের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার পায়নি। সম্মানিত জয়পুরহাটবাসী, জেলা পরিষদের চেয়ারম্যানের নির্বাচন তা দেখার বা উপভোগ করার সুযোগ পায়নি। আমি সেই কারণে দাঁড়িয়েছিলাম, যখন দেখলাম বিরোধী দল নাই তখন ভাবলাম এবারেও কি জয়পুরহাটের মানুষ এই নির্বাচনটা থেকে বঞ্চিত হবে। আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু কথা হচ্ছে যে ভাগ্য লাগে, শুধু ইচ্ছা থাকলে সব কিছু হয় না, কপালও লাগে। ইতিমধ্যে বলা হয় আমি বহিষ্কৃত, ফেসবুকে অনেক কথা বলা হয়েছে আমি মেয়াদ উত্তীর্ণ, কেউ বলেছে আমি ধরা সাপ, শুধু ফসফস করে কোনো বিশ্বাস। এই নেতৃবৃন্দরা যখন আমার সাথে বৈঠক করে এটা আপসমূলক একটা ফর্মুলা নিয়ে আসার জন্য বৈঠক সিদ্ধান্তই হয়নি, ফেসবুকে লেখা আছে সেই তো মত হাসালিন, তবে কেন লোক হাসালিন।